এর আগের দিন আমরা ওয়ার্ক মানে কার্য ক্ষমতা পড়েছি, আজকে আমরা পড়ব এনার্জি বা শক্তি। কাকে বলে শক্তি? কোনো বস্তুর কার্য করার সামর্থ্যকে শক্তি বলা হয়। তোরা জানিস অনেক রকম শক্তি আছে। শক্তির একক তোরা জানিস কি? শক্তির একক হচ্ছে আর্ক, আর এসআই পদ্ধতিতে হচ্ছে জুল। তার মানে কার্য আর শক্তি কিন্তু একই একক। শক্তির অনেক রূপ আছে না, যেমন যান্ত্রিক শক্তি, তাপ শক্তি, আলোক শক্তি, শব্দ শক্তি, রাসায়নিক শক্তি, পারমাণবিক শক্তি ইত্যাদি। এর মধ্যে আমরা এখন পড়ব যান্ত্রিক শক্তি, অর্থাৎ বস্তু তার আকৃতি, অবস্থান আর গতি। এই তিনটে কারণের জন্য যে কার্য করার সামর্থ্য অর্জন করে তাকে আমরা বলি যান্ত্রিক শক্তি। এই যান্ত্রিক শক্তি প্রধানত দু প্রকারের হয়, গতিশক্তি আর স্থিতিশক্তি। তাহলে আমরা প্রথম পড়ব গতিশক্তি, অর্থাৎ কোনো বস্তু তার গতির জন্য যে শক্তি লাভ করে সেটাকে আমরা বলি গতিশক্তি। তার মানে ধরে নে তোর মাথার সামনে যদি আমি একটা লোহার টুকরা জাস্ট টাচ করে থাকি কোনো ক্ষতি হবে না, কিন্তু আমি যদি জোরে ছুঁড়ে মারি তাহলে এই গতিটার জন্য একটা শক্তি অর্জন করলো, এর ফলে কিন্তু তোর মাথাটা ফাটবে, হ্যাঁ কি না? যদিও ছুরিস টুরিস না কিন্তু। হ্যাঁ আচ্ছা, এবার এই গতিশক্তির আমরা পরিমাপ করব। কীভাবে করব গতিশক্তির পরিমাপ? ধরে নে এম ভরের একটা বস্তু, তাহলে এম হচ্ছে ভর, ইউ গতিবেগ নিয়ে চলছিল, বেগ হচ্ছে বেগ। এবার এই বস্তুটাকে থামানোর জন্য একটা বল প্রয়োগ করা হলো। যেমন মনে কর তোর বন্ধু সাইকেল চালিয়ে তোর সামনে আসছে, তুই থামানোর জন্য উল্টো দিক থেকে তোকে একটা বল প্রয়োগ করি, তার তোকে বল প্রয়োগ করতে হবে, কিন্তু যখনই বলটা প্রয়োগ করবি সঙ্গে সঙ্গে কি ও থেমে যাবে? ও থামবে না, কারণ কি না কিছুটা এগিয়ে যাবে ওই বলটা, যে ওর বিরুদ্ধে যে বলটা প্রয়োগ হলো তারপরেও কিছুটা এগিয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এফ বল প্রয়োগ করি তাহলেও দেখবো ও কিছুটা দূরত্ব অতিক্রম করলো, ধরলাম সেই দূরত্ব বা সরণ সেটা হচ্ছে এস। তাহলে এই চারটা জিনিস। এবার ও তো বল প্রয়োগের ফলে, বল প্রয়োগ করার পরেও সরণটা ঘটেছে, তাই তো? তার মানে ওর মধ্যে একটা কার্য করার সামর্থ্য ছিল। তাহলে এই যে কার্য করার সামর্থ্য, এটা নিশ্চয়ই গতিশক্তির সঙ্গে সমান হবে। তাহলে গতিশক্তি সমান সমান কত হবে বল? এফ ইন্টু এস, বল ইন্টু সরণ মানে কার্য, এফ ইন্টু এস এর সঙ্গে সমান হবে, ঠিক আছে? এবার এই এফ বল প্রয়োগ করার জন্য ধরলাম বস্তুতে একটা কী সৃষ্টি হবে? মন্দন সৃষ্টি হবে, ত্বরণ তো হবে না, কারণ বল প্রয়োগ করেছি বিরুদ্ধে, তাহলে একটা মন্দন সৃষ্টি হবে। সেই মন্দনটার পরিমাণ ধরলাম আমি এ, আচ্ছা এ হচ্ছে মন্দন। তাহলে এই মন্দন, এ মন্দন সৃষ্টি হবে, তাহলে আমরা এখান থেকে লিখতে পারি এফ ইজ গাল টু এম ইন্টু এ, অ তাই তো? এফ ইজ গাল টু এম ইন্টু এ। এবার এই এস দূরত্ব অতিক্রম করার পরে ও থেমে গেছে, তার মানে অন্তিম গতিবেগ, তাহলে অন্তিম গতিবেগ, অন্তিম বেগ, অন্তিম বেগকে আমরা কী দিয়ে লিখি? ভি দিয়ে লিখি, সমান সমান তাহলে জিরো, কারণ ও থেমে গেছিল। এবার দেখ আমরা তো জানি এই সূত্রটা, ভি স্কোয়ার ইজ গাল টু ইউ স্কোয়ার প্লাস টু এ এস। তাহলে এখানে ভি ইজ গাল টু জিরো, ইউ তো ইউই ধরে নিয়েছিলাম, এবার যেহেতু মন্দন তাহলে একটা মাইনাস সাইন আসবে, টু ইন্টু এ ইন্টু এস। এখান থেকে আমরা এস এর ভ্যালুটা বের করে নিই, অর টু এ এস সমান সমান ইউ স্কোয়ার, অর এস ইজ গাল টু আমরা পাচ্ছি ইউ স্কোয়ার বাই টু এ। তাহলে এটা হয়ে গেল। এবার গতিশক্তি দেখ আমরা লিখেছিলাম এর আগে, গতিশক্তি যাকে আমরা ই কে দিয়েও লিখতে পারি, এখানে লিখে দিই গতিশক্তি ই কে, অর্থাৎ এনার্জি কাইনেটিক, কাইনেটিক এনার্জি। তাহলে গতিশক্তি ই কে সমান সমান এফ ইন্টু এস ছিল আমার, তাই তো? এফ এর মান কত ছিল? এম ইন্টু এ, আর এস এর মান আমরা কী বার করলাম? ইউ স্কোয়ার বাই টু এ, এ কাটলো তাহলে পড়ে থাকলো হাফ এম ইউ স্কোয়ার, অর্থাৎ হাফ ইন্টু বস্তুর ভর ইন্টু
বেগের স্কোয়ার, ঠিক আছে? তাহলে এটাই হচ্ছে আমার গতিশক্তির রাশিমালা, হাফ এম ভি স্কোয়ার বা এম ইউ স্কোয়ার, যেটাই বলি, যে গতিবেগটা আছে সেই গতিবেগের স্কোয়ার। এটা হচ্ছে আমার গতিশক্তির রাশিমালা তৈরি হবে।